থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে মূলত দেখাবো যে ত্রিভুজ রিলেটেড যে মেন্টাল এবিলিটি বলেন যে অঙ্কগুলো বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষা আসে, তো ত্রিভুজ রিলেটেড এই কোশ্চেনগুলো বিসিএস WBCS সহ অন্য অন্য সকল চাকরির ক্ষেত্রে আসে, যে যেগুলোকে বলা হয় মেন্টাল এবিলিটি। আমি আজকে এগুলো দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে বলে দিতে পারবেন, যে ত্রিভুজ দেখেই বলে দিতে পারবেন এখানে কয়টা ত্রিভুজ আছে। তো আমরা এই কিছু শর্টকাট নিয়ম দেখব। এখানে দেখেন প্রথম ফিগারটা আছে, তো এখানে মাঝখানে লম্ব বরাবর একটা দাগ দেওয়া আছে, তার মানে একটা ত্রিভুজকে ভাগ করা হয়েছে, একটা ত্রিভুজকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে কয়টা ত্রিভুজ আছে আপনি বলে দিতে পারবেন, এখানে একটা দুইটা আর টোটালটা মিলে একটা ছিল, তিনটা ত্রিভুজ আছে। বাট যখন বড় হয়ে যাবে যে এখানে কয়টা ত্রিভুজ আছে বা এখানে যদি আরও দাগ পড়ে যায় তাহলে কয়টা আছে, আমরা এটা দেখবো যে কীভাবে এটা করার সিস্টেম হতেছে। যেমন আমরা স্বাভাবিক চোখে যে কয়টা ত্রিভুজ দেখবো এটা আমরা লিখে ফেলবো, এখানে এক, তাহলে একটা দুইটা ত্রিভুজ হলো টোটাল। তো আমাদের এটা বের করে দিয়েছে, আমরা এখানে টোটাল কয়টা ত্রিভুজ আছে দেখেন, এই এক যোগ দুই সমান হইতেছে তিনটা ত্রিভুজ আছে, এখানে কয়টা ত্রিভুজ আছে টোটাল হইতেছে তিনটা। এখন আসেন এইভাবে যদি একটা দাগ দেওয়া থাকতো, এইভাবে আরেকটা দাগ দেওয়া থাকলে, তো এখানে সেমভাবে এক দুই, এখানেও সেমভাবে কী হইতো এক দুই, তার মানে এখানে যদি ওয়ান প্লাস টু সমান থ্রি হয় এখানেও ওয়ান প্লাস টু সমান থ্রি, তার মানে কয়টা তিনটা তিনটা ছয়টা ত্রিভুজ আছে এখানে দেখেন। তার মানে আমরা কী বুঝলাম যে এখানে তিনটা ছিল, উপরে একটা দাগ দেওয়াতে এইভাবে একটা দাগ দেওয়াটা আমাদের কী তিনকে দুই দ্বারা গুণ করলেই হয়ে যেতেছে, তার মানে এক দুই টোটাল দাগ ছিল কয়টা দুইটা, তার মানে ছয়টা হয়ে যেতেছে। যদি আরেকটা দাগ দেওয়া থাকতো, সাপোজ মনে করেন আরেকটা দাগ দেওয়া থাকতো, তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা কয়টা, তাহলে থ্রি ইন্টু কয়টা আছে এক দুই তিন, তার মানে টোটাল তিন, টোটাল ত্রিভুজ সংখ্যা হচ্ছে নয়টা। এখন এটা আসেন এটা কী অবস্থা, এখানে ওয়ান টু থ্রি, তাহলে টোটাল ত্রিভুজ সংখ্যা কয়টা এক তিন, আর তিনে কত ছয়, মানে এক টোটাল ত্রিভুজ সংখ্যা হইতেছে ছয়টা। এখন আসেন যদি এখানে যদি এইভাবে একটা দাগ দেওয়া থাকতো বা দুইটা দাগ দেওয়া আছে মনে করুন, তাহলে এটা কী করতে হবে দেখেন, টোটাল দাগ টোটাল আসলে এখানে ছয়টা, সেমভাবে এখানেও ছয়টা হবে এখানেও ছয়টা হবে, তার মানে টোটাল কয়টা এক দুই তিন, তার মানে তিন দ্বারা এটাকে যদি গুণ করেন তাহলে আমার ত্রিভুজ সংখ্যা হইতেছে এখানে কয়টা আঠারোটা। তো এটাতে গেল, আমরা আরও কিছু নিয়ম দেখবো ত্রিভুজে। এখন আসেন এরকম যদি থাকে তো কী করবেন, এরকম থাকার প্রথমে তাহলে আমরা এটা করবো এক দুই তিন চার, আমরা দেখবো এখানে কয়টা ত্রিভুজ আছে, তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর, তাহলে সাত নয় আর একে কত দশ। এখন আসেন আমাদের উপরে তো এইভাবে দাঁড়িয়ে দেওয়া আছে, তাহলে এইখানে আপনি এক দুই এভাবে দেবেন, তাহলে এখানে কয়টা হইতেছে, এখানে হইতেছে এক যোগ দুই সমান তিন, তার মানে এখানে দশটা আর ওইখানে কয়টা তিনটা, সমান হইতেছে কয়টি ত্রিভুজ তেরোটি, তো আসতে পারে। তো এরপর আসেন এরপর একটা একই অবস্থা, তাহলে এক দুই তিন এভাবে দেন, তাহলে এক প্লাস দুই প্লাস তিন সমান তিন আর একে কত ছয়টি, দাগ আছে কয়টা সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গ দাঁড় যে কটা সৈকটা এসে পড়তে পারেন, তাহলে এখানে একটা আছে, তার মানে একটা দুইটা, তার মানে দুই তারা যদি গুণ করেন ছয় দিগুণে কয়টা বারোটি, বাট উপরে তো আরও আছে, এই দাগ পর্যন্ত আমাদের কমপ্লিট, বাট এখানে আছে, এখানে আপনি কী দেবেন এক দুই, তার মানে এখানে ত্রিভুজ কয়টা এক প্লাস দুই সমান কয়টা তিনটি, তার মানে বারো আরও তিন, তার মানে টোটাল ত্রিভুজ সংখ্যা হইতেছে কয়টি পনেরোটি। তো আশা করি বুঝতে পারছেন যে ত্রিভুজ সংখ্যা কীভাবে খুব সহজে আপনারা নির্ণয় করতে পারবেন, এটাও খুবই ইজি। তো আমরা এরপরের ভিডিওতে দেখাবো আরও তো অনেকগুলো আরও অনেকগুলো সিস্টেম আছে বা অনেকগুলো ত্রিভুজ আছে যেগুলো আমরা খুব সহজে সমাধান করে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা অন্য অন্য যে ত্রিভুজের যে প্রবলেমগুলো আছে সম্পূর্ণ প্রবলেমই দেখানোর চেষ্টা করবো, বাকি যে অঙ্কগুলো যেগুলো পরীক্ষায় আসছে আমরা রিয়েল টাইম কোশ্চেনগুলো সলভ করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।